এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। শুভ দর্শক মণ্ডলী, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা দুনিয়া আজ নিজ নিজ মাতৃভাষার প্রতি সম্মান, শ্রদ্ধা ও অহংকারে পালন করছে এই দিনটি। এবিসি নিউজ এজিটি লাইভে আপনারা সরাসরি দেখছেন ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের বিশেষ অনুষ্ঠান 21। একাত্মতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়ামাটি, বার বারে তোমার খরা আমার খেতে বসে গেছে ঘাটি, আমার বেদি তোমার প্রতারণা। যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হার জোড়ালো হতাশ শ্বাসের ধরো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলে কোদার দেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণায় অগ্নিগিরি, আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাঘের থাবা। তুমি আমার জল স্থলে মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পূর্ব বাংলার জনসাধারণ তাদের শত্রু গোষ্ঠীর চেহারা চিনে নিয়েছে। বীর শহীদরা প্রত্যেক মানুষের মনে এক একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভই সকল প্রতিবন্ধকতার পাষাণ প্রাচীর ধ্বংস করে, নতুন জীবন প্রতিষ্ঠার সংগ্রামে দুর্জয় প্রেরণার সঞ্চার করে। সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি, শিশুর জন্ম থেকে জড়া দেহে ক্ষীণশ্বাস, মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা, সেই কথা বলে গেল অনর্গল। তপ্ত শ্বাস, হাহতাস, পাতা ঝরা বিদীর্ণ বৈশাখের জ্বালাকর দিনের দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক, সাগরের লোনা জলে স্নিগ্ধ মাটির দ্বীপ, শ্যামলী স্বপ্নের গান বুকে বসে নবীন সূর্যরে তার দৃঢ় অঙ্গীকার জানাবে। সংখ্যাহীন প্রতিবাদ ঢেউয়ের আসুক, তুমি স্থির থেকো। প্রাকৃতিক ঝঞ্ঝাবাত অবহেলা করি, সঞ্চয় করে নাও মুঠুমুঠু গৈরিক মাটি, সবুজ গন্ধবাহী সোনালী সূর্যের দিশা অকস্মাত উদ্ভাসিত করে দেবে তোমার চলার পথ। সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি, শিশুর জন্ম থেকে জড়া দেহে ক্ষীণশ্বাস, মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা, সেই কথা বলে গেল অনর্গল। পৃথিবীর যিশু আত্মার কাছে ঘনীভূত জনতার হৃদয়ে হৃদয়ে উজ্জ্বল শিখা সেই অমর সংবাদ ঢেউ তুলে দিয়ে গেল। আমার ভাই রক্তে রাঙা 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন শুধু অধুনা বাংলাদেশ কি নয়, নাড়া দিয়েছিল সমগ্র বিশ্বকে। তাই তো আজ বিশ্বজুড়ে মাতৃভাষার এত খ্যাতি। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আমরা আজ মায়ের ভাষায় আনন্দে কথা বলতে পারি, লিখতে পারি, সব কাজ করতে পারি, তার জন্য আমরা গর্বিত। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে,
মা গো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা